अर्जुन रेड्डी डियर कमरेड ख्यात सुपरस्टार विजय देवरेकोंडा निजेर भक्तदेर जोन्नो जा करलेन भारतवर्षेर कोनो सुपरस्टार आज अब्धि निजेर भक्तदेर जोन्नो एतटा करेननि। साउथ सुपरस्टार विजय देवरेकोंडा निजेर 100 जन भक्तके प्लेने चापिए मानाली घुरते पाठालेन सम्पूर्ण निजेर खर्चाय। एई 100 जन भक्तेर होटेल खर्चा थेके शुरू करे खावा घोरा सबकिछुरई दायित्व बहन करबेन एई सुपरस्टार। सम्प्रति निजेर सामाजिक जोगाजोग माध्यमे विजय देवरेकोंडा एकटी भिडियो शेयर करेछेन। সেখানে দেখা যাচ্ছে মানালি যাওয়ার প্লেনে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বিজয় ভক্তরা। 60 বছর বয়সী বৃদ্ধা থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সবাই একসঙ্গে পাড়ি দিয়েছেন এই মানালি ট্রিপে, আর সবার মুখেই বিজয়ের নামের বিজয় ধ্বনি। তবে এটা প্রথমবার নয়, বিগত 5 বছর ধরে নিজের ভক্তদের এইভাবেই সারপ্রাইজ দিয়ে আসছেন অর্জুন রেড্ডি থুড়ি বিজয় দেবরেকোন্ডা। আসুন আজকের ভিডিওতে জেনে নিই विजय देवरेकोंडार ए दिल दरिया मानसिकतार कहनी। विजय देवरेकोंडा के एक व्यतिक्रमी सुपरस्टार बोलाई जाए। छबिर प्रचारे समय जेखने बाकी सुपरस्टाररा लक्ष लक्ष टाका जामा कपड़ एवं जूतो पड़े जान, सेखने निजे छबिर प्रमोशने साधारण जीन्स टी शर्ट एवं हावाई चटी पड़े हाजिर हन विजय। विजयर डोंट केयर मनोभव खूबी पसंद तार भक्तदेर। विजय झुलीते जेमन रयेछे अर्जुन रेड्डिर मतो मार्केटेर एक्शन सिनेमा, तेमन ही रयेछे डियर कमरेडर मतो प्रशंसित छबिओ। ভক্তদের সঙ্গে তার ভদ্র আচরণ আরও একটি চর্চিত বিষয়। আজকাল যেখানে একটা সিনেমা করেই অভিনেতাদের পা মাটিতে পড়ে না, সেখানেই এত সুপারহিট ছবি দেওয়ার পরেও বিজয় আদ্যোপান্ত একজন মাটির মানুষ। বিজয়ের অভিনয় দক্ষতা এবং মার্জিত ব্যবহারের কারণেই তার ভক্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। তাই আজ থেকে বছর 5 আগে বিজয় দেবরেকোন্ডা সিদ্ধান্ত নেন তিনি তার ভক্তদের প্রতি বছর কিছু না কিছু উপহার দেবেন, যেমন কথা তেমন কাজ। গত 5 বছর ধরে নিজের অনুরাগীদের জন্য সম্পূর্ণ নিজের খরচে বিশেষ ট্রিপের ব্যবস্থা করে আসছেন সুপারস্টার বিজয় দেবরেকোন্ডা। এই উদ্যোগে তিনি নাম রেখেছেন দেবরে সান্তা। দেবরেকোন্ডা এবং সান্তা মিলিয়ে এই দেবরে সান্তা। প্রত্যেক বছরের মতো এবারও বিজয় বড়দিন এবং নববর্ষ উপলক্ষে অনুরাগীদের জন্য দুর্দান্ত উপহার নিয়ে আসেন। জানুয়ারি মাসে একটা ভিডিও পোস্ট করে বিজয় ঘোষণা করেন, আমি আমার ভক্তদের কথা দিয়েছিলাম যে তাদের মধ্যে 100 জনকে আমি একটা দুর্দান্ত জায়গায় ট্রিপে পাঠাবো। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম তোমরা কোথায় যেতে চাও, তাতে দেখা গেছে প্রত্যেক প্রান্তের মানুষই পাহাড় পছন্দ করেছে, তাহলে চলো পাহাড়েই যাওয়া যাক। এরপর লাকি ড্রয়ের মাধ্যমে 100 জনকে নির্বাচিত করা হয়। এই 100 জনের নামের তালিকা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন বিজয়। আপনি যদি বিজয় দেবরেকোন্ডার ফ্যান হন তাহলে পরের বছর আপনিও এই খেলায় যোগ দিতে পারেন। শর্ত দুটোই, প্রথম শর্ত হলো সোশ্যাল মিডিয়ায় বিজয়কে ফলো করতে হবে, আর দ্বিতীয় শর্ত অনুযায়ী এই খেলায় অংশগ্রহণ করার জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে। এই বছর মিস হলো তো কি হয়েছে, পরের বছরের জন্য প্রস্তুত হয়ে পড়ুন। ভারতের অন্যতম বড় একজন সুপারস্টার হয়েও যে মাটির একদম কাছাকাছি থাকা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিজয় দেবরেকোন্ডা। আলটিমেট মোটিভেশনের তরফ থেকে আপনাকে কুর্নিশ বিজয়। আমরা চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো মানুষের গল্প যা আপনাকে ইন্সপায়ার করতে পারে আপনাদের সামনে তুলে ধরার। এই রকম গল্প প্রতিদিন পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখুন।